রাজ্য সরকারের তরফ থেকেই মূলত আবেদন করা হয়েছিল যাতে স্বাস্থ্যকর্মীরা এই ট্রেনে যেতে পারেন, এবং রাজ্যের এই প্রস্তাবেই সায় দিয়েছে রেল মন্ত্রক। তবে স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্র দেখাতে হবে এবং অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিও দেখাতে হবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। রেলকর্মীদের যাতায়াতের জন্যই মূলত এই বিশেষ ট্রেন চলে। এই ট্রেনেই স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের জন্য অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। শুক্রবার হাওড়া এবং শিয়ালদার ডিআরএমকে চিঠি দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি আবেদন করেছিলেন যে রেলকর্মীদের জন্য যে বিশেষ ট্রেন চলে সেগুলিতে পরিচয়পত্র দেখিয়ে যাতে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়, এবং তাতেই সায় দিয়েছে রেল মন্ত্রক। আমরা জানি যে দেশে করোনার সংক্রমণ লাগামছাড়াভাবে বাড়ছে, এবং এই পরিস্থিতিতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসে কড়া বিধিনিষেধ জারি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণেই 6 মে থেকে 14 দিনের জন্য লোকাল ট্রেন বন্ধ। তাতেই বিপাকে পড়েছিলেন স্বাস্থ্যকর্মীরা, তবে এই ব্যবস্থাপনায় তাদের কিছুটা যে সুরাহা হলো বলাই যায়। নিরঞ্জনা, ভ্যাকসিনের একটা অভাব রয়েছে গোটা দেশে, এরাজ্যেরও বিভিন্ন জায়গার। এরই মাঝে সুখবর, স্পুটনিক ভ্যাকসিন, রাশিয়ার তৈরি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন এবার বাজারে আসতে চলেছে, এবং আর কয়েকদিনের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে বাজারে মিলবে স্পুটনিক ভ্যাকসিন, এমনটাই নীতি আয়োগের তরফে জানানো হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই যে ভ্যাকসিনের অভাবে রীতিমতো ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, অনেকে প্রথম ডোজই পাচ্ছেন না, অনেকে প্রথম ডোজ পেয়েও দ্বিতীয় ডোজের জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, সেই ভ্যাকসিন অভাবের ছবিটায় কিছু কিছুটা হয়তো বদল আসবে এমনটাই আশা করছে বিভিন্ন মহল। স্পুটনিক ভ্যাকসিন দেশ মে আ গিয়া হে, আর আজ মুঝে ইয়ে কহতে হুয়ে খুশি হ্যায় কি আগলে হফতে হমে উমীদ হ্যায় কি স্পুটনিক ভ্যাকসিন উইল বি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। জো লিমিটেড সাপ্লাই পহলি আই হ্যায় ওহাঁ সে ও উসকি বিক্রি শুরু হোনে কি উমীদ হ্যায় আগলে হফতে, আর্লি নেক্সট উইক, আর উসকে বাদ उनकी और सप्लाईज आएंगी, और फिर जुलाई के महीने से ये बनना शुरू हो जाएगा, और ये सब कुछ उस पीरियड में 15.6 करोड़ तक बनने का एस्टिमेट है फ्रॉम द कंपनी एंड फ्रॉम द इंफॉर्मेशन दैट्स अवेलेबल टू अस। এরই পাশাপাশি শুভদীপ, এই যে ভ্যাকসিনের সংকট, এর জন্য কিন্তু আরও পদক্ষেপ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। হু এবং এফডিএ অনুমোদিত যে টিকা, সেই টিকার ছাড়পত্র পাওয়া যাচ্ছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই এই ছাড়পত্র পাওয়া যাবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। হু এবং এফডিএ অনুমোদিত টিকা আমদানি করা হবে, তারই ছাড়পত্র 1 থেকে 2 দিনের মধ্যেই মিলবে। এখন তো প্রয়োজনটা আমাদের, কারণ আমরা যে হারে ভ্যাকসিনেট করতে চাইছি তার অর্ধেক সাপ্লাইও আমাদের হাতে নেই। যেটা খানিকটা গো ধরে বসছিলাম যে প্রত্যেকটা ভ্যাকসিনকে ভারতবর্ষে ট্রায়াল করতে হবে, সেইটা আজকের পরিপ্রেক্ষিতে আর সেটা রিয়েলিস্টিক নয়। তবুও আমি যেটা গভর্নমেন্টকে অনুরোধ করব যে টোটাল যে ভ্যাকসিনটা দেশে ঢুকছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তত্ত্বাবধানে সেটা ঢোকা উচিত, তার ডিস্ট্রিবিউশনটা সারা দেশের প্রয়োজনের কথা মাথায় রেখে হওয়া উচিত, কারণ একেবারে খুচরো পাইকারি ব্যবসায় যদি আমরা ভ্যাকসিনেশনটাকে নিয়ে যাই, যে সময় আমাদের একটা ভয়ঙ্কর শর্টেজ চলছে, তখন নানান রকম অন্যান্য তালগোল পাকিয়ে যাবে, লোকে সেই রেমডেসিভিরের মতো কালোবাজারি করবে, অমুক করবে, তাতে মানুষ অলরেডি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, তাদের ভোগান্তি এবং আর্থিক চাপটা অনেক বাড়বে। আসুক ভ্যাকসিন আসুক, সেটা একটা প্রপার মেকানিজম, প্রপার নাম্বারে একটা একটা অর্গানাইজড ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে পরিচালিত করুক, এটাই আমার বক্তব্য। এটা এই মুহূর্তে আমাদের খুবই জরুরি, কারণ আমাদের যা ভ্যাকসিন ডিম্যান্ড এখন সেটা সরবরাহ করতে পারা যাচ্ছে না, সেখানে যত বেশি সম্ভব ভ্যাকসিন আমরা এখন আপনি দুটো কোভিশিল্ড আর কোভ্যাকসিন এই নিয়েই লড়ে যাচ্ছি। ইমার্জেন্সি কিছু ছাড়পত্র এর আগে এসেছে রাশিয়ার যে ভ্যাকসিন, তাছাড়াও অন্যান্য যে ভ্যাকসিন গুলো তারা বাজারজাত যদি করতে পারে, মানে যেমন ধরুন জনসন বা মডার্না বা ফাইজারের ভ্যাকসিন যেগুলো রয়েছে বাজারজাত করলে কিছু মানুষ সাপোর্ট করতে পারে,